আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হাসান আলী, ইতালি জেনোভা থেকে। এটি একটি ভ্রমণ ভিডিও। আমরা জেনোভা থেকে প্রথমে যাব ভেনিস মার্গারা, তারপরে ওইখান থেকে কিছুক্ষণ বিরতি দিয়ে আরেকটা ট্রেনে করে যাব আমরা আপনার মনফালকনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন এই ট্রেনে করে যাত্রা শুরু করব। এটি একটি হাই স্পিড ট্রেন, অনেক সুন্দর এবং খুব আরামদায়ক ভ্রমণ। আজ আমরা মোট 6 জন আছি। আমাদেরকে আমাদের কোম্পানি 1 মাসের জন্য ট্রান্সফার করেছে কাজে। এখন আমরা ধীরে ধীরে ট্রেনে উঠেছি। আমাদের জিনিসপত্র নিয়ে, জিনিসপত্রগুলো যেখানে রাখা হয় সেখানে রাখতেছি, রেখে যার যার সিটে সিট নাম্বার দেওয়া আছে, অনেকটা প্লেনের মতোই, প্লেনের সিটের মতো যার যার সিটে সে বসতেছি। এই ট্রেনে আপনি চাইলেই কিছু কিনে খেতে পারেন, কারণ এখানে বার আছে, ছোট্ট স্টল যেখান থেকে আপনার চা, কফি, বিস্কিট, বিভিন্ন ড্রিঙ্কস জাতীয় জিনিস কিনে খেতে পারেন। তবে দামটা একটু বেশি, তারপরও ভালোই। এখানে মনিটরে আপনার ইতালির মানচিত্র দেখানো হচ্ছে, আপনার আবহাওয়া এবং গন্তব্যস্থল কোথেকে কোথায় যাবে ওগুলো দেখাচ্ছে। ট্রেন এখন দ্রুত গতিতে চলতেছে খুব সুন্দরভাবে। আমার কাছে খুব ভালো লাগে ট্রেন ভ্রমণ, এমনকি প্লেনে ভ্রমণও ভালো লাগে। আমরা যারা কান্তিরিতে কাজ করি, আমাদের কাজে প্রায়ই আপনার ভ্রমণ করতে হয় বিভিন্ন জায়গায়, কারণ আমাদের কাজটাই এরকম, এক এক সময় এক এক জায়গায় যেতে হয় কাজের জন্য, কোম্পানি থেকে পাঠায়, এমনকি ইতালির বাহিরেও বিভিন্ন দেশেও পাঠানো হয়। আমাদের কোম্পানি মূলত জাহাজ নির্মাণ কাজের সাথে জড়িত। এদেশে বড় বড় জাহাজ তৈরি হয়, নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন ইউটিউবে অথবা বিভিন্ন খবরে। ইউরোপের মধ্যে ইতালি জাহাজ নির্মাণ শিল্পে অন্যতম। শুধু ইউরোপ নয়, সারা বিশ্বেই, বিশ্বের মধ্যে ইতালি ভালো পজিশনে আছে জাহাজ নির্মাণ শিল্পে। আজকে আবহাওয়ার একটু মেঘলা 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 দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি হবে। আমরা ইতোমধ্যে মিলানো এসে পৌঁছেছি, মিলানো ঢুকে গেছি। এই জেনোভা থেকে মিলানো আসতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। এই ট্রেনে আর একটু সময় কম লাগে যদিও। এই তো মিলানো স্টেশন, এখান থেকে আবার আপনার ভেনিস মার্গারা যাবে। মিলানো স্টেশনটা অনেক বড় স্টেশন, এটা একটি ট্রানজিট স্টেশন বলা চলে। ইতালির বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যই আপনার এই স্টেশন হয়ে যেতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাহিরে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দৃশ্য, একেবারে প্রাণবন্ত, মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এগুলো সব কৃষি জমি, ম্যাক্সিমামই কৃষি জমি। এখানে বিভিন্ন রকমের ফসল উৎপন্ন হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক আসে এখানে কৃষিকাজ করার জন্য, এমনকি বাংলাদেশ থেকেও আমাদের বাংলাদেশের ভাইয়েরা আসে কৃষিকাজ করার জন্য, কৃষি ভিসা নিয়ে। এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেনিস মার্গারায় নামবো, এই কারণে আমরা প্রস্তুত হচ্ছি নামার জন্য। এখানেও একটা কান্তিরি আছে, মানে ডকইয়ার্ড, যেখানে জাহাজ তৈরি হয়। এই তো এসে পৌঁছালাম ভেনিস মার্গারা। এখানে আমাদের 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে পরবর্তী ট্রেনের জন্য। এই 2 ঘন্টা আমরা একটু ঘোরাফেরা করব, বাহিরে যাব, নাস্তা পানি করব। আমাদের পরবর্তী ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠতেছি। এই ট্রেনে করে আমরা মনফালকন যাব। দেখতেই পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে, চলতেছে। ট্রেনে বসে বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক উপভোগ করি।
ট্রেনে করে দূরে কোথাও ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। অনেক দূরের পথ, তাই সময় কাটানোর জন্য কেউ মোবাইল দেখতেছে, কেউ মোবাইলে সিনেমা দেখতেছে, কেউ বা আপনজনের সাথে মোবাইলে কথা বলতেছে, আবার কেউ কেউ বাহিরের দৃশ্য দেখে সময়টাকে উপভোগ করতেছে। এখানে যেদিকে দুচোখ যায় শুধু সবুজ আর সবুজ, অনেক কৃষি ক্ষেত। তবে শীত প্রধান দেশ হওয়াতে এখানে মূলত 6 মাসই কৃষি কাজ করা হয়, আর বাকিটা সময় কৃষিক্ষেত হয়, কিন্তু ওগুলো যে বলে গ্রিন হাউস প্রক্রিয়া করে তারা করে খুব অল্প সংখ্যক। শীতের মধ্যে তারা শীত প্রধান যে সমস্ত সবজি, যে সমস্ত ফসল পায় সেগুলো করে থাকে, হিসেবে 12 মাসই করে। এই দেশেও অনেক নদী খাল বিল আছে, যদিও এদেশের ম্যাক্সিমাম জায়গায় পাহাড়, তারপরও কিছু কিছু অঞ্চল আছে সমতল, যে সমস্ত জায়গা সমতল কৃষি চাষ হয়। তারপর মোটামুটি ইতালি দেখতে শুনতে অনেক সুন্দর। ইতালির সৌন্দর্য দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে, বিশেষ করে কিছু কিছু অঞ্চল প্রসিদ্ধ, যেমন ভ্যানিস, মিলানো, রোম, আরও অনেক জায়গা আছে যেগুলো আমি এখন মনে পড়ছে না। তবে এই দেশের আয়তনের তুলনায় এদেশের জনসংখ্যা অনেক কম, তাই বিভিন্ন দেশ থেকে সরকার কয়েক বছর পর পরই স্পন্সরের মাধ্যমে লোক আনে কাজের জন্য। তবে শিপের কাজে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেক দক্ষ, বিভিন্ন কাজ তারা জানে, ওয়েল্ডিং এবং রঙের সেক্টর আছে, আরও অনেক সেক্টর আছে। বাংলাদেশি ভাইদের অনেক পজিশন ভালো এখানে, কারণ তাদের কাজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে তারা অনেক বড় বড় পোস্টে আছে। কেউ কেউ এখানে দিতা খুলেছে, দিতা বলতে আপনার কোম্পানি, নিজের নামই খুলেছে, আর কেউ বা কোনো কোম্পানির ফোরম্যান সুপারভাইজার হয়ে আছে। দেখতে দেখতে আমরা চলে আসছি মন ফাল্গুনে, আমরা কিছুক্ষণের মধ্যেই নামব, নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবাই গেটের সামনে দাঁড়িয়েছি। এই তো আমরা চলে আসলাম মন ফাল্গুনে, আমাদের গন্তব্য পৌঁছে গেলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো জায়গায়। আপনারা সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।